আর কোনো সমস্যাও নাই, আপনারা নিশ্চিন্তে মনে পরীক্ষা দেখা, আর ইলা লেখলে গোল্ডেন ডাক নিশ্চিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু, আশা করি আছেন সব বালা, আমরাও আছি আলহামদুলিল্লাহ বালা। আর সাহায্য যদি পেজটারে ফলো করবা, কেন ভিডিও দিক গেলে ফলো করতে জানো কই নানি। ওকে, তো আজকের টপিকটা হইল গিয়া পরীক্ষার প্রশ্ন যদি হার্ড হয়ে যায় তো কিতা করতাম। সামনে 6 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা আরম্ভ, তো পরীক্ষার প্রশ্ন হার্ড হইতে পারে, স্বাভাবিক বিষয়। আর তাছাড়া প্রশ্ন সহজ হইলে পরীক্ষার 1 ঘন্টার ভিতরে খুব মাথায় কাম করে, সেইভাবে সময়ও যার। তখন আমরা গুরুত্বপূর্ণ জিনিসটা হইল গিয়া এর ভিতরে যদি আরও হার্ড হয়ে যেত তো আর মাথা মুথা সব গেছে, এখন চিন্তা লাগবো লেখতাম কিতা লেখতাম কিতা। তখন আপনার কাছে একটা সহজ সলিউশন হইলাম গিয়া সাধ্য, আপনি পরীক্ষাত কিচ্ছু পাররা না, এখন কিতা কররা প্রশ্ন দেখতে দেখতে কোনটা নাই, এখন কিতা করতা ফয়লা খাম হইল গিয়া কলমার মুখ তো খুললা, বড় আশা নিয়ে নাম রুল লেখা, এরপরেও খাম ফেলা। এরপরে কিতা করলাম আমরা এগুর গুড়ির অবস্থা আল্লাহর হাওলা, এবারে জিন্দগি গুড় তামা তামা ফাট দুল্লা হইতে আল্লাহ শেষ। এরপরে খাম হইল গিয়া আপনার গালা সাইড টক করলা, এ বন্ধু এই তুই গে দুই একটা হইয়া দিল, 3 নম্বর হল ও ওলা সাইব সাইয়া আর্থে, হে বাবা মার হার্ট বিট আরও বাড়ি এবারে শেষ থাস। তখন দেখবা যে তোকে গুতাগুতি বেশি একটু কররা, তখন মাস্টারে কইবা এই হরাই দিমু শেষ। আর বাদে কোনো মন্ত্রে যদি হরাইল তা ভার হইল তো আর আল্লাহ রাউল নাই তা আরও নাই, একবারে জানে হারি গেল। এরপর আর কাম কিতা, এখন তো আপনি একলা নিঃস্ব হয়ে গেছেন, কোনো কাম নাই, এখন প্রশ্ন লইবা তো লইয়া এখন ফোড়বা। উদ্দীপকের গুরুত্ব অপরিসীম বর্ণনা কর, যেমনি প্রশ্ন দেখি লইবা তখন আর কোনো মাতো নাই, গ নম্বর আনসার যেমনি কইব উদ্দীপকের গুরুত্ব অপরিসীম লেখো বর্ণনা করো, ঠিক তখন আপনার খাতার রুল টুল তো দোয়া শেষ, লইবা কলম লইয়া লেখা আরম্ভ করবা। উদ্দীপকের গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা করা হলো, উদ্দীপকের গুরুত্ব অত অপরিসীম যে আপনারে বলে বুঝানো যাবে না, ওখানে লেখবা তো আরো একটা আরো 2 লাইন বাড়বো। উদ্দীপক আপনার জন্য যেমন গুরুত্বপূর্ণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, পৃথিবীর সকলের জন্য গুরুত্বপূর্ণ, এরপরে লেখবা যা এই 2-4 পৃষ্ঠা বোঝানো সম্ভব নয়। তো মোটামুটি বেসর দেখ লেখা হয়ে গেছে, আর তুলা বাকি তো 1 পৃষ্ঠা হয়ে যাবো, 1 পৃষ্ঠা হয়ে গেলে গোর উত্তর মোটামুটি হয়ে যায়। এরপরে তো আপনি তো কিছু পারেন না প্রশ্নর কোনটা, তখন লেখবা যে উদ্দীপকের গুরুত্ব বুঝাইতে হইলে আরও 2-1টা উদ্দীপকের দরকার, তো হুবা থেকে আনি লেখা দেয় বুঝা গেছে, আর লাস্টে ইন্ডিং তো দিতে হইব, আর নাহলে স্যার বুঝতা না যে আপনি প্রশ্নর উত্তর শেষ করছেন না শুরু করছেন না মাঝখান থেকে খেয়েছিলা। এরপরে লাস্টে দিলে লেখবা এজন্যই উদ্দীপকের গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা করা হলো শেষ। অত্য 3 ভাইল্লা, আর কোনো সমস্যা আছে নি? আর কোনো সমস্যা থাকলে আমারে কমেন্ট করে জানাইবা, প্রয়োজনে মেসেঞ্জারে মেসেজ দিবা, কোনো সমস্যা নাই, আমি আপনার সলিউশন দিলাম, সহজ জিজ্ঞাসা পাশ করা যায়। আর কোনো সমস্যাও নাই, আপনারা নিশ্চিন্তে মনে পরীক্ষা দেখা, আর ইলা লেখলে গোল্ডেন ডাক নিশ্চিত। এই কামনা প্রত্যাশা করে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি, সাদত চৌধুরী, দেখা হবে নতুন ভিডিওতে। এটা দাঁড়িয়ে কিনি পেজও ফলো মারো।